আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা দেখেছেন গত দশরা মে ফেস দা পিপল এই পেজে আমার সঙ্গে একটা বিতর্ক হয়েছে পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়ার সঙ্গে গোমাংস ভক্ষণকে নিয়ে আমরা আলোচনা করেছি দীর্ঘ দুই ঘন্টা এই আলোচনাটি আপনারা যারা দেখেছেন তারা নিজেরা বুঝে নিয়েছেন যে আলোচনার কি হয়েছে আর মহেন্দ্রপাল আরিয়া তিনি যেমন তেমন ব্যক্তি নয় আর্য সমাজের একজন একদম খুব বড় সর ধরনের একজন পণ্ডিত এবং তিনি ষোলো থেকে সতেরো তিনি বিতর্ক ডিবেট করেছেন তো যাই একটা সংগঠন আছে আর্য সমাজেরই মন্দাল আরিয়ারা যে সোসাইটিতে তারা ফলো করে একই সোসাইটির তার মিথ্যাচারের জবাব এই ভণ্ড অগ্নিবীর যারা আছে তারা যে একদম ভণ্ড এটা একাধিকবার আমরা আলোচনাতে নিয়ে আসবো আপনাদের সামনে তো প্রথম আজকে শুধুমাত্র ওই অগ্নিবীর কি দাবি করেছে প্রথমত শোনেন আমি আজকে শুধুমাত্র একটা পর্ব নিয়ে আলোচনা করব বৃহ দারানক উপনিষদে যে আমি বলেছিলাম যে সন্তান লাভ করতে চাইলে স্বামী স্ত্রী গরুর মাংস খেয়ে সেক্স করতে হবে তবে একটা সুসন্তান হবে এই ভিডিওটা জবাব দিয়েছে আসেন প্রথমত আমরা অগ্নিবীরের আমরা একটু আলোচনাটা শুনে নি আজকে যে জবাবটা দিয়েছে প্রথমে আসেন আমি আসলে এখানে তো মানে নমস্কার বন্ধুগোল বাংলাদেশ টিভির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা সকলে অবগত আছেন ফেজ দ্য পিপল নামক একটি ফেসবুক পেজে গতকাল ব্রাদার রুহুল নামক একজন ইসলামিক বক্তার সাথে মহেন্দ্র পাল নামের জনৈ কয়েক বৃদ্ধ স্লথ বিতর্কবিদ্যায় অত্যন্ত দুর্বল ব্যক্তির একটি অনলাইন বিতর্ক অনুষ্ঠিত হয় সেখানে ব্রাদার রুহুল বিভিন্ন বেদবিরুদ্ধ পৌরাণিক শাস্ত্রের অংশবিশেষ ও পবিত্র বেদের সায়ান মহিদতদের করা বিভিন্ন বিকৃত ভাষ্যের রেফারেন্স দিয়ে সনাতন ধর্মে গোমাংস খাওয়ার বিধান আছে এমন প্রমাণের ব্যর্থ প্রচেষ্টা করেন অপরদিকে মহেন্দ্রপাল নামক ব্যক্তিটি কোন ধরনের প্রস্তুতি নিয়ে না এসে অসংলগ্ন অপ্রাসঙ্গিক কথা অনর্গল বলতে থাকে এবং ব্রাদার রাহুলের রেফারেন্সগুলো খণ্ডন না করে কিছু রচনার ন্যায় রিডিং যাতে দর্শক শ্রোতাগণ বিরক্তি প্রকাশ করেন আপনারা সবাই জানেন যে বাংলাদেশ অক্তিবীর এই ফেস দ্য পিপলকে চ্যালেঞ্জ জানিয়েছিল গোমাংস বিষয়ে বিতর্ক করতে কিন্তু বাংলাদেশ অক্তিবীরের শর্তের অজুহাত দিয়ে তারা তা গ্রহণ করেননি কোনো ইসলাম ধর্মলম্বী ব্যক্তি যেসব শর্ত আচ্ছা সুপ্রিয় শ্রোতা মন্ডলী প্রথমে এখান থেকে কয়েকটা জিনিস আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই অগ্নিবীর ভন্ড অগ্নিবীর যারা আছে প্রথমে দেখেন তিনি বলছেন যে একজন মানে মহেন্দ্রপাল আরিয়াকে জৈনক্য বলে অভিহিত করছে অথচ এই অগ্নিবীরের সঙ্গে মহেন্দ্রপাল আরিয়ার আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে তার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল মহেন্দ্রপাল আরিয়া যদি বলেছে বাংলাদেশের অগ্নিবীর এরা ফ্রড মহেন্দ্রপাল আরিয়ার নামে টাকা তুলে এই বাংলাদেশী অগ্নিবীরা খেয়ে ফেলেছে এটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে তো আজকে দেখেন মহেন্দ্রপাল আরিয়া যখন হেরে গেছে তখন অগ্নিবিদ এমন ভাব করছে যে মহেন্দ্রপাল আরিয়া কোনো ব্যক্তি না অথচ এই মহেন্দ্রপাল আরিয়া তিনি সতরখনার ডিবেট করেছেন এবং আর্য সমাজিদের কাছে যদি আমরা কোনো বিতর্কিত বিষয় বলতাম আগে বলতো যে মহেন্দ্র এই বলে চিৎকার এই মূর্খ যেসব অগ্নিবীর এই যেগুলো আছে ফেসবুকে লাফালাফি করে এদের কি জানেন যখন ডক্টর জাকির নেকের সঙ্গে রবিশঙ্করের বিতর্ক হলো তখন তারা বলতো রবিশঙ্কর কোনো বিদ্যান ব্যক্তি না রবিশঙ্কর কোনো মানে কোনো পণ্ডিত ব্যক্তি না এইভাবে তারা কাটিয়ে দিত আবার এক এখন মহেন্দ্রপাল আর্য যিনি বিতর্ক করে 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 তার বয়স সহুত্তর পার করে দিল আর মূর্খ এই মিথ্যাচারকারী অগ্নিবীর এরাজকে মহেন্দ্রপাল আরেগে ছুঁড়ে ফেলে দিচ্ছে আশ্চর্য তারপরে একটা জিনিস সিদ্ধান্ত এখানে তারা নিয়েছে তারা অগ্নিবীরের কথা শুনে বুঝতে পারলেন যে মহেন্দ্রপাল আরিয়া অনর্থক বক বক করে বকেছে আমার প্রশ্নে কোনো জবাব দিতে পারেনি মানে এই অগ্নিবীর সোসাইটি তারা স্বীকার করে নিয়েছে অন্তত মহেন্দ্রপাল আরিয়া সে একদম হেরেছে হেরেছে মানে আমার জবাব দিতে পারেনি আমি যে তথ্য প্রমাণ দিয়েছি আসেন এবার এই যে অগ্নিবীর অগ্নিবীর সম্পর্কে মহেন্দ্রপাল আরিয়া কি বলছে আজকে মহেন্দ্রপাল আরিয়া তিনি তিনি লাইভে এসেছিলেন লাইভে এসে তিনি একটা ভিডিও আপলোড করেছেন আমি সেই ভিডিওটা নিয়ে এসেছি দেখেন মহেন্দ্রপাল আরিয়া তিনি বাংলাদেশী অগ্নিবীরকে কি বলছিল শোনেন হাস্যকর দেখেন আমি শেষে বাংলা ভাষায় একটু বলে দিচ্ছি আজ সকাল থেকেই কারণ কাল কাল থেকে প্রায় দেখছি বাংলাদেশে যারা অগ্নি নামের সংস্থার সঙ্গে জুড়ে রয়েছে তারা বলছে আমাকে যা মনে আসে তাই বলছে পণ্ডিত চোখে দেখতে না কানে শুনতে পায় না পাঠিয়ে দেখো না তোমাদের পরিবারকে কাউকে কানে শুনতে পায় কি চোখে দেখতে পাই দেখে যাবে আমি কানে শুনতে পাইনা দেখতে পাইনা তোমাদেরকে ডাকবে তোমরা তুমি জবাব দেবে বলছো তোমাদেরকে ডেকেছে কে তোমাদের ছেলেকে কেউ শৌচালয়ের জল তোলার যোগ্য তোমাদের মনে করো যে তোমাদের ডাকবে শোনো বাংলাদেশ আগ্নেবীর কান খুলে শোনো তোমাদেরকে কেউ ডাকেনি এবং ডাকবেও না মহেন্দ্র পালকে ডেকেছে কেন মহেন্দ্র পালের কাজ তারা দেখেছে সে তো সাইফুর রহমান সাগর সে বলেছে নিজেই তার চ্যানেলে কে পন্ডিতজির এত কাজ করা আছে এত কাজ করেছে ইউটিউবে এত কাজ করেছে ইউটিউবে এত কাজ করেছে সে আমার কাজ দিকে তারা দেখেছো তোমরা কে তোমরা আই বিজে কে लीजिए বড় 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 সেই নয় লোকেটারে বড় 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 সেই হয় এইজন্য জাতা বল না হাবিজাবি বল না মুখ সামনে বলবে নই যে তোমাদের তো আগে থাকতেই আমি খাল পেচরে গেছি আরও খালছিব শুনরা কাঙ্খেলে এই ভিডিও আচ্ছা আজকের থেকে বুঝতে হলে মহেন্দু বল আরিয়া বাংলাদেশী অগ্নিবীরকে বলছে যে প্রস্রাব পাই খাড়া ফেরানোর জন্য জলটাও মহেন্দু বল আরিয়া তাদের দরকার নেই আশ্চর্য মানে এই অগ্নিবীর এরা এতটাই ভণ্ড এতটাই প্রতারক এবার এবার আজকে আমার আলোচনার যে জবাব দিয়েছে সে জবাবের আজকে আমি প্রথম পর্ব করছি ধারাবাহিক পর্যায়ে আমি পর্বগুলো আপনাদের কাছে চালিয়ে যাবো এরা কত বড় মিথ্যুক দেখেন এরা কিছু খুঁড়তে গিয়ে কেউটে বের করে ফেলছে ওনারা যত নড়াচড়া করবে তত আমি বেশি দলিল দেখাতে পারবো আসলে অগ্নিবীর কত একটা একটু নরুক আমি তাকে নড়ার জন্য সুযোগ দিচ্ছি উনি যত মানে বকবে আমার জবাব দিতে আসবে তত আমি বেশি বেশি তথ্য দেখাতে পারবো সেই দিন তো মানে মাত্র 26টা দেখেছিলাম আজকে আরো কিছু দেখিয়ে দি এই সুযোগে দেখেন তিনি আমার জবাব দিচ্ছে আজকে শুধুমাত্র উপনিষদের অংশটাকে খণ্ডন করব আর দ্বিতীয় পর্ব বেদ থেকে যে প্রমাণ দিয়েছিলাম সেটা আমার জবাব দিয়েছে পাল্টা জবাব ইনশাআল্লাহ আবার অ্যান্টিথেনাম টিট ফর ট্যাট জবাব আবারো আসছে আসেন জবাবটা দেখেন অগ্নিবীত থেকে জবাব এসেছে আমাদের আরেকটি আশঙ্কা সেই বেদারণক উপনিষদের ষষ্ঠ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ 18 নম্বর কণ্ডিকাতে নি কারণক মূল উপনিষদের মধ্যে একটা আছে বিরোধ আনন্দ উপনিষদ এখানে আমি আপনাকে দেখাবো যে ষষ্ঠ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণের একদম আঠারো নম্বর শ্লোক সেখানে বলা হচ্ছে যদি কোন যদি আপনি একটা সুন্দর বুদ্ধি বুদ্ধিমান সন্তান পেতে চান তো এখানে উপনিষদ বলছে অবশ্যই তাহলে কি করে আপনাকে করতে হবে একটা ইয়াং গরু মানে একটা যুবক মানে আপনার যে গরুটাকে বলা হয় মানে খুব বয়স্ক না এমন

আচ্ছা আগে আমি এতটা প্রমাণ দেখিয়ে দিই সুপ্রস্থতা মণ্ডলী আমি যে বৃহদারণক উপনিষদ অধ্যায় নম্বর 6 আর ব্রাহ্মণ নম্বর চার খণ্ডিকা নম্বর 8 থেকে প্রমাণ দিয়েছিলাম এটা আপনাদেরকে এখন স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি সেদিন আপনারা হয়তো কেমন বুঝতে পেরেছেন ঠিক নেই আজকে আমি স্ক্রিনশটে দেখিয়ে দিই তারপরে অগ্নিবীর এই ভন্ড প্রতারকদের জবাবটা আরো কড়াভাবে দেওয়া যাবে আসেন এএইচ এর বৃহদারণক উপনিষদ এটা কোনো ইংরেজদের অনুবাদ না এ আমরা অনুবাদ দেখালে বলবে যে এটা নাকি ইংরেজদের অনুবাদ দেখেন একদম পরিষ্কার উদ্বোধন কার্যালয় থেকে ছাপানো হয়েছে কলকাতা ঠিক আছে স্বামী গম্ভীরানন্দ হচ্ছে এটা অনুবাদ সম্পাদিত এটা হচ্ছে তৃতীয় খন্ড তৃতীয় খন্ড উপনিষদের তৃতীয় খন্ড আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বৃহদ দরণক উপনিষদ ছয় চার আঠারো দেখেন এখানে সংস্কৃত আছে ঠিক আছে এবার বাংলাটা আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন আচ্ছা বাংলা কি বলছে দেখেন ওক্ষণ হয় মানে এটা দেখেন প্রথমত এখানে আমি আগে অনুবাদটা দেখাই তারপরে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ইটা দেখিয়ে দেব দেখছেন আর যিনি ইচ্ছে করেন আমার পণ্ডিত বিখ্যাত সমিতগ্ন ও রমণীয় বাক্যের বক্তা পুত্র জাত হোক সে সর্ববেদ অধ্যয়ন করুক এবং পূর্ণ আয়ুপ্রাপ্ত হোক তিনি তরুণ অধিক বয়স্ক বিশভের মাংস দ্বারা পালন রন্ধন করাইয়া স্বামী ও স্ত্রী দুইজন আহার করিবেন তাহারা ওই রূপ সন্তান সমর্থনবান হইবে মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মন্ত্রটা আমি আমি দিয়েছিলাম এটা একটা অনুবাদ দেখালাম একটা অনুবাদ দেখলাম আমি আরো কিছু অনুবাদ দেখে এখানে এই ভণ্ডরা বারবার বলবে যে মুসলিমরা নাকি ভুল ভালো অনুবাদ করে দেখেন এটা বিশদ অর্থ এবং ব্যাখ্যা সহ উপনিষদ ঠিক আছে এটি কালিকানন্দ অবধূত সম্পাদিত ঠিক আছে আমি প্রকাশনীটা দেখাই এটা কোনো মুসলিম প্রকাশনী না এটা মানে গিরিজা প্রকাশনী কলকাতা সাত লক্ষ নয় থেকে ছাপানো হয়েছে পরিষ্কার সমস্ত কিছু আছে মোবাইল নাম্বার আছে যদি ভুলভাল হয় এই মোবাইল নাম্বার ফোন করে আপনারা বলবেন যে এই আপনাদের উপনিষদ ছাপানা বন্ধ করুন গরু মাংস খারাপ খাবার কথা আছে দেখেন বৃহদারণক উপনিষদ থেকে আমি কি দেখাচ্ছি এখানে ছয় চার আঠারোতে দেখাচ্ছি এক মিনিট বৃহদারণক উপনিষদ আচ্ছা ছয় চার আঠারো এটা সংস্কৃত শব্দ আছে এখন বাংলা দেখেন কি করেছে স্বামী স্ত্রী দুজন মাংস মিশ্রিত অল্প রেধে তাতে ঘি দিয়ে খাবে এখানে ফুটনোটা কি দিয়েছে দেখেন ফুটনোটা বলছে মাংস কচি অথবা বুড়ো বিষের হবে মানে গরুর হবে এর থেকে বোঝা যাচ্ছে যে সেকালে গো মাংস খাওয়ার প্রচলন ছিল ঋষি জগ্গবalk গোমাংস যদি কোমল হয় খাওয়ার কথা স্বীকার করেছেন তার মানে কিছু করতে গিয়ে কেউটে ভাই এখানে আমি দুটো অনুবাদ দেখালাম উপনিষদে মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এখানে আমার দাবি একদম সঠিক কোনো ইংরেজদের অনুবাদ নয় দেখে নেন কোনো ভুলভাল অনুবাদ নাই দুটো গেল আরেকটা আমি অনুবাদ দেখাই অনুবাদ দেখবো আরেকটা আপনা কে জি এই অনুবাদ দেখাই 35 ট উপনিষদ এক খন্ডে একদম আছে এটা হচ্ছে গ্রন্থিকা প্রকাশনী থেকে ছাপানো গ্রন্থিকা প্রকাশনী থেকে ছাপানো এটাও ছাপানো হয়েছে এটার দেখেন এটার কি অবস্থা এ উপনিষদ কি বলছে এটা ছয় চার আঠারো বৃদারণক উপনিষদ ছয় চার আঠারোতে আবার আসছে দেখেন কি বলছে যদি কেউ এমন কামনা করে যে আমার এমন একটি পুত্র হোক যে পণ্ডিত এবং সুগায়ক ভালো বক্তা সুভাষী হবে তাহলে মাংস পাক করে সেই মিশ্রিত অন্য ঘি মিশাইয়া স্বামী স্ত্রী দুজনেই খাবে তাতে তারা তাদের মন মানে গরুর মাংস বৃষ্টি হয় তরুণ নয়তো বৃদ্ধ হবে তার মানে আপনাকে তিনটে অনুবাদ দেখালাম তিনটে অনুবাদই বলছে যে গরুর মাংস খেয়ে সিক্স করলে একটা সুপণ্ডিত সন্তান হবে অগ্নি ভণ্ডরা তারা দেখেন আমি আরো দেখায় আরেকটা দেখায় এটা হচ্ছে উপনিষদ প্রধান উপনিষদ এটা ছাপানো হয়েছে হচ্ছে রামকৃষ্ণ মিশন থেকে ছাপানো হয়েছে এই উপনিষদটা রামকৃষ্ণ মিশনের অনুবাদ এটা আপনারা দেখতে পারেন দেখেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কলকাতা দেখেন এখানে দেখাচ্ছি দেখেন এ উপনিষদ বৃহদারণক্য উপনিষদ আমি চলে এসেছি আচ্ছা এই যে বৃহদারণক্য উপনিষদ ছয় চার আঠারো এখানে অর্থ কি করেছে দেখেন তিনি তরুণ বা অধিক বয়স্ক মাংস দ্বারা বিষয় রন্ধন দিয়া স্বামী স্ত্রী দুজন আহার করবেন তার ঐরূপ সন্তান উৎপাদন সমর্থন হন মানে এখানে একই মানে আপনাকে এখানে আমি চারখানা অনুবাদ দেখালাম যেখানে একই কথা বলছে আমি আর একটা অনুবাদ দেখাই এটা হচ্ছে আর্য সমাজের এই ভণ্ড মৃত্যুকে আবার যাবে কোথায় আর্য সমাজ আর্য সমাজ করে তারা পাগল আর্য সমাজ থেকে আমি সহস্তে গিয়ে কিনে এনেছি দ্য প্রিন্সিপাল উপনিষদ ঠিক আছে স্পষ্ট দেওয়া আছে স্বামী সত্যি বরণ এটা অনুবাদ এটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি করেছে দেখেন উপনিষদ দ্য মিট শুড বি অফ ইউর ইয়াং ওয়ার অফ অ্যান ওল্ড বুল স্পষ্ট এখানেও ইংরেজি ট্রান্সলেশনেও বলা হচ্ছে স্পষ্টভাবে একটা সারের মাংসকে জয় করে খেতে হবে তার মানে আপনাদেরকে এখানে চারখানা আমি দেখালাম চারখানা নয় পাঁচখানা আমি আপনাদেরকে অনুবাদ দেখালাম যে উপনিষদ দ্বারা প্রমাণিত হচ্ছে বারবার প্রমাণিত হচ্ছে যে গৌ মাংস খেয়ে বা শাড়ির মাংস খেয়ে যে মাংস খেয়ে হোক করলে একটা ভালো সন্তান হয় আসেন আমার এর জবাব ওরা কিভাবে দিয়েছে হাস্যকর জবাব কোনো জবাবই দেয়নি শুধু পালন করার চেষ্টা করছে কিছু হিন্দু দাদাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য একটা জাস্ট ভিডিও করতে হয় করে দিচ্ছে দেখেন জবাব কি দিচ্ছে মূর্খরা শোভন দেখতে চাই তাহলে এর বিধান রয়েছে আশ্বলায়ন গৃহসূত্রে এখানে প্রথম অধ্যায়ে তেরো নম্বর খন্ডের প্রথম এবং দ্বিতীয় পণ্ডিকাতে আমরা দেখতে পাই এবং টিকাকার অমর কুমার চট্টোপাধ্যায়ও এই বিধানটি বৃহদান্ন উপনিষদের অনুকূলে বলেছেন সেখানে স্পষ্টতই মাস বা ডালের উল্লেখ রয়েছে এছাড়া গো দেখেন মূর্খরা এখানে কি করছে দেখেন মূর্খরা এ ভন্ডরা এতটাই ভন্ড তারা এখানে বিশেষ করে কোন অর্থ তারা কোনো একটা ট্রান্সলেশন দেখাতে পারেনি গোটা ভিডিওর মধ্যে যে বৃদনক্য পরিষদ একটা অথেন্টিক কোন ট্রান্সলেশন দেখাবে দেখাতে পারেনি এরা অশ্চল এক গৃহ্য সূত্রতে চলে গেছে আমি আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি এখানে মানে রাখি দিয়ে দিই দেখেন বৃদনক্য পরিষদ এখান থেকে দেখেন তারা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং কি করেছে আমি এখান থেকে দেখালে বুঝতে পারিনি এখানে অক্ষণ যে অক্ষণ বলা হয় অক্ষণ বা তরুণ দেখেন তরুণ বৃশের মাংসের সহিত আর এখানে দেখেন মাংস এই শব্দের অর্থ করছে মাংস মিশ্রিত অন্ন মানে মাংস মিশ্রিত স্পষ্ট তারা এই এর প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে দেওয়া আছে মানে ভন্ডরা একটা অনুবাদ দেখাতে পারেনি নিজের ইচ্ছে মতো অনুবাদ করছে নিজের ইচ্ছে মতো অশল সূত্র তারপরে ওখানে জবাব দেব আসেন অশলায় গ্রীজ সূত্র থেকে তিনি কি বলছেন এখানে এই মাংস নতুন শব্দের অর্থ হয় মাস কালের ডাল আজীব ব্যাপার কোন অনুবাদক মাস ডাল করে নাই কোথা থেকে কোথায় গিয়ে তারা লাগিয়ে দিচ্ছে দেখেন হাস্যগর দেখেন দুই সাত তিন থেকে বারোতে শব্দের অর্থ হচ্ছে কয়েকটা কিন্তু অনুকূলে বলেছেন সেখানে অধ্যায় এই প্রথমে বিধান রয়েছে গৃহসূত্রে এখানে প্রথম অধ্যায়ে তেরো নম্বর চাল প্রথম এবং দ্বিতীয় পণ্ডিতাতে আমরা দেখতে আচ্ছা এই আশালয় গৃহসূত্র এ দেখেন উনি দিয়ে রেখেছেন দেখেন কোথাও সেই কথা আছে কিনা এখানে আছে দেখেন গর্ব সম্ভাবনা হচ্ছে গর্ব সঞ্চয় যাতে নিষ্ফল না হয় এ উদ্দেশ্যে অনুষ্ঠান করবেন এটা হচ্ছে গর্ভে যেন সন্তান নিষ্ফল না হয় এই জন্য এই বিধানের জন্য এখানে ডাল খেতে বলেছে কিন্তু আমাদের কথা যে সুপন্ডিত যদি সন্তান পেতে চাই সুমিষ্টি গরু মাংস খেয়ে দুটো মন্ত্রই আলাদা দুটো শ্লোকই আলাদা আলাদা কিন্তু একটার সঙ্গে আর একটা লাগিয়ে দিয়েছে যে মাস ডাল এটা এই প্রসঙ্গেই না তারপরে এই যে অশ্চলয় সূত্র থেকে তিনি প্রমাণ দিয়েছেন প্রমাণ দিয়েছেন একের তেরো থেকে আসেন আমরা অশ্বলয় সূত্র এখানে সরাসরি খুলি আসলে আমি এখন কম্পিউটার থেকে খুলছি এই মুহূর্তে আমি বাড়িতে আছি গভীরাত্রি বুঝতে পারছেন আমি লাইব্রেরিতে যেতে পারিনি এখানে আমি আপনাদেরকে দেখাবো 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 অশ্বল সূত্র থেকে দেখিয়েছেন আঠাত্তর পৃষ্ঠা থেকে আমরা দেখাবো একশো আট পৃষ্ঠা একশো আট পৃষ্ঠাতে আমি যাই অশ্বলাই গৃহসূত্রের একশো আট পৃষ্ঠাতে আমরা যাব একশো আট পৃষ্ঠা অশলাই সূত্র যদি তার এতই পছন্দ হয় তিনি এক তিন তেরো থেকে তিনি প্রমাণ দিয়েছেন এবার দেখেন অশ্বল এক সূত্র তিনি যেই প্রমাণ দিয়েছেন দেখেন একই বই একই বই থেকে আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি উনি যে বই থেকে রেফারেন্স দিয়েছেন অশ্বলাই গ্রীজ্য সূত্র থেকে আমি ওই অশ্বল এক সূত্র থেকে রেফারেন্স দেবো উনি দিয়েছেন একের তেরো থেকে একের তেরো আর আমি এখানে আপনাকে রেফারেন্স দেবো হচ্ছে একের চব্বিশে চব্বিশ একের চব্বিশে চব্বিশ থেকে আপনাকে রেফারেন্স দেয় তার রেফারেন্সটাকে খণ্ডন করবো দেখেন অশ্বল এক সূত্র গরু বংশ ভক্ষণ করার কথা আছে দেখেন এখানে প্রশ্ন হচ্ছে নমাংশ অনুবাদ কি করেছে মধু হবে না দেখেন স্পষ্ট হবে। মধুপার্ক মাংস শূন্য হবে না মধুপার্কের অঙ্গ হচ্ছে ব্রাহ্মণ ভজন এই ভজন মাংস শূন্য হলে চলবে না মাংস উল্লেখ করাই বোঝা যাচ্ছে ভোজনও এখানে বিহিত হয়েছে যদি গোবধ করে থাকে থাকেন তাহলে সে গাভীর মাংস ভোজন করবেন যদি গাভিটি পূর্ববর্তী সূত্র অনুযায়ী ছেড়ে দেওয়া হয় থাকে হয়ে তাহলে অন্য প্রাণীর মাংস ভক্ষণ করতে হবে এখানে এই ভণ্ড অগ্নিবীরকে বলবো তিনি থেকে রেফারেন্স দিয়েছেন আমি সেই অশ্চলাই সূত্র থেকে দিলাম দেখেন অশ্চলাই সূত্র এটা অশ্চলাই এখানে অশ্চলাই সূত্র তিনি যে পিডিএফ থেকে দিয়েছেন আমিও সেই পিডিএফ থেকেই দিলাম আমার আমাদের সূত্র আছে আমি দিলাম না কিন্তু তিনি যে পিডিএফ থেকে দিয়েছেন আমি সেম হুবহু একই পিডিএফ থেকে আমি প্রমাণ দিলাম যে এখানে মধু পার্কে গরুর মাংস খাওয়ার কথা বলছে গাভীটা পূর্বতী সূত্রে মানে এই গরুটাকে খেতে হবে দেখেন তার মানে তিনি যে দলিল দিয়েছেন যে বই থেকে আমি তার জব দিলাম আর তিনি ওখান থেকে মাংস যে খাওয়া নিষিদ্ধটা প্রমাণ করতে পারেনি অন্য একটা অনার্থক শ্লোক নিয়ে এসেছে এই ভণ্ডগুলো আসেন তারপর দ্বিতীয় তিনি আর প্রমাণ করার চেষ্টা করেছে সেটা শুনিনি এবং টিকাকার অমর কুমার চট্টোপাধ্যায় এই বিধানটি বৃহদানিষদের অনুকূলে বলেছেন সেখানে স্পষ্টতই মাস বা ডালের উল্লেখ রয়েছে এছাড়া গভীর বিভাগ সূত্রে দুই সাত তিন থেকে বারোতে ঘৃত মিশ্রিত তিল এবং তন্ডুলের কথা উল্লেখ আছে আচ্ছা এখানে তিনি গভীর সূত্র থেকে তিনি আরেকটা প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন যে সন্তান উৎপাদনের জন্য ঘি খেতে হবে আরে ভাই আপনারা এত প্রতারণা করেন কেন ওটা তো উদ্দেশ্য আলাদা এখানে সুপন্ডিত আলাদা সম্পূর্ণটা নেবেন উনি যে রেফারেন্স দিয়েছেন তো গভীর গির্জা সূত্র থেকে তিনি এই প্রমাণ দিয়েছেন আসেন গোবিল গির্জা সূত্র থেকে আমিও প্রমাণ দেব যে গোপীর গির্জা সূত্রে আসলে কি বলা হয়েছে উনি যে পিডিএফ থেকে দিয়েছেন আমি সেই পিডিএফ থেকে দেব গভীর গির্জা সূত্রে আসলে কি বলা হয়েছে আসেন গোবিল গির্জ সূত্র আমি চলে এসেছি এটা হচ্ছে গোবিল গির্জ সূত্র আপনারা দেখতে পাচ্ছেন উনি যে পিডিএফ থেকে দিয়েছেন একই একই জিনিস জায়গা থেকে আমি আপনাদেরকে শোনাবো একই জিনিস থেকে আপনাদের গোবিল গির্জা সূত্র আমরা নম্বর মন্ত্র থেকে নাম্বার পড়ব ঠিক আছে উনি যেখান থেকে দিয়েছেন একই জায়গা থেকে কি বলছে দেখে এখানে অন্তত খারাতে নাপিতের উত্তীর্ণ অহীর্ণ ব্যক্তি মুঞ্চ গং তারপরে এখানে মন্ত্রের কথা বলেছে মন্ত্র ও তং জৈষ্ণু ব্রহ্মা মন্ত্র এই মন্ত্র মন্ত্রদায় পাঠ অনুসারে গো মর্চনার্থে আদেশ করিবে উনিশ নম্বর মন্ত্র কি বলছে দেখেন উনিশ নম্বর মন্ত্রে বলা হচ্ছে অহরণীয় ব্যক্তির তাদৃশ্য আদেশ অনুসারে বোধার্থে বদ্ধ গভীটিকে গাভীরটিকে মানে গুরুটিকে খারাতে নাপি ছাড়িয়া দিলে ওয়াহীয় ব্যক্তি মাতা রুদ্রনাং এই মন্ত্রটি সেই গাভীটিকে অনুমন্ত্রণা করিবেন কুড়ি নম্বর এবার মজা এবার দেখেন কি বলছে শ্রুতি শাস্ত্রাদি অনুসারে যে সকল যোগ্য অনুষ্ঠিত অনুষ্ঠিত হইয়া থাকে তদের স্থানে অর্থাৎ গৃহসূত্রা গৃহসূত্রান্ত বিবাহ দি আমার এখানে সে ঝিলমিল করছে নেটওয়ার্ক পরিবর্তন হচ্ছে মনে হচ্ছে উল্লেখিত গোমোচনের ব্যবস্থা জানিতে হইবে তার মানে এখানে স্পষ্ট হবে বিধানটা স্পষ্ট হচ্ছে আবার বলছে মানে খারাতে কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হইলে কর অর্থাৎ সেই গাভীটিকে বধ কর ইহাই আদেশ করিতে হইবে মানে উনি যে গভীর সূত্র থেকে উনি প্রমাণ দিয়েছেন চল্লিশ নম্বর পৃষ্ঠা থেকে আমি গভীর সূত্রের একাত্তর বাহাত্তর নম্বর পৃষ্ঠা থেকে প্রমাণ দিলাম আবারও তিনি যেখান থেকে দলিল দিয়েছেন সেখান থেকে আমি দলিল দিলাম যে এখানেও গরুকে হত্যা করে যজ্ঞ করার কথা বলছে ভণ্ড দেখেন তারা তিনি যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রে নিষিদ্ধ এমন প্রমাণ নেই তিনি উপনিষদের ওই মানে যে মাংস শব্দটা আছে ওখানে মাস কালের ডাল বোঝাতে গেছে সম্পূর্ণ প্রসঙ্গই আলাদা তারপরে মিথ্যুকগুলোর ধোকাবাজি দেখেন কেমন ধোকাবাজি আসেন তারপরে আর একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে উল্লেখ্য এখানে তন্ডুল শব্দের অর্থ হচ্ছে চাল এছাড়া সংখ্যায়ন গৃহসূত্রে মুগ মিশ্রিত চালের কথা বলা হয়েছে এটি রেফারেন্স হচ্ছে এক বাইশ এক থেকে আঠারো দেখেন শাঙ্খালয় গ্রিজসূত্র এক একুশ এক থেকে তেরো থেকে একটা দিলেন যেখানে অন্য কিছু খাওয়ার কথা বলা হয়েছে আরে এত মিথ্যাচার করছেন কেন হিন্দু দাদার সঙ্গে প্রতারণা করছেন কেন প্রসঙ্গই আলাদা আমাদের প্রসঙ্গ আলাদা আর আপনার এই শ্লোকের প্রসঙ্গ আলাদা তারপরে আমরা সেখান থেকেও জবটাকে দিয়ে দিই আচ্ছা তিনি শাঙ্খলায় মানে গ্রির্জসূত্র এক বাইশ এক থেকে আঠেরো দিয়েছেন আমরা জব দিব শাঙ্খলায় গ্রির্জসূত্র দুই পনেরো এক থেকে এগারো দুইশো ছত্রিশ থেকে দুইশো সাঁত্রিশ নম্বর পৃষ্ঠা আসেন দুইশো ছত্রিশ এবং দুইশো সাইত্রিশ নাম্বার পৃষ্ঠায় কি বলা হচ্ছে আহ আমরা এসেছি দুইশো ছত্রিশ সাংখ্যালয় গ্রীজসূত্র দেখেন গ্রীজসূত্র এটা এখানে সাংখ্যায় গ্রীজসূত্র এ দেখেন দেখেন পঞ্চদশ খন্দ দ্বিতীয় অধ্যায় পনেরো থেকে এক থেকে এগারো তিনি যেই সাংখ্যায় গ্রীজসূত্র থেকে দিচ্ছেন আমরা সাংখ্যায় গ্রীজসূত্র থেকে দিচ্ছি দেখেন অনুবাদ কি বলছেন চার থেকে যে কোনো একজন তার নিকটে সাক্ষাৎ করতে আসেন তার জন্য গাভী ছাগ অথবা খাদ্যে তিনি উপযুক্ত মনে করে তা প্রস্তুত করবেন এখানে স্পষ্ট যদি কোনো অতিথি বাড়িতে বেড়াতে আসে এবং শ্বশুর মশাই যদি বাড়িতে বেড়াতে আসে রাজা যদি বাড়িতে বেড়াতে আসে তার জন্য বলা হচ্ছে এখানে বিস্তারিত আছে এত বিস্তারিত আলোচনা করার সময় নেই আমার শুধুমাত্র খন্ডন করছি তার জন্য গাভী এবং ছাগ এটা উপযুক্ত হয়ে প্রস্তুত করতে হবে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এই অগ্নিবীর ভণ্ড তারা যেই যেই গ্রন্থ থেকে নিষিদ্ধ তো প্রমাণ করতে পারেনি বরং সন্তান লাভের জন্য ডাল খেতে হবে কোথা থেকে দলিল নিয়ে এসেছে তো যে গ্রন্থ থেকে দলিল নিয়ে এসেছে আমি সেই গ্রন্থ থেকে দেখালাম যে এই তিনটে গ্রন্থ যে তিনটে গ্রন্থ ওরা খনন করার চেষ্টা করে তিনটে গ্রন্থ থেকেই আপনাদেরকে গৌ মাংস ভক্ষণ করা যে অনুমোদিত এটা আপনাদের কাছে পেশ করলাম স্পষ্ট ভাবে পেশ করেছি আপনারা এখানে দেখেছেন এছাড়া আমরা বা আভ্যন্তরীণ সাক্ষ্য গ্রহণ করতে চাই তাহলে এর আগের ব্রাহ্মণ অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় ব্রাহ্মণের তেরোতম কন্ডিকাতে যে স্পষ্টত বৃহদারণ্য উপনিষদের যে খাদ্যের বিধির যে তালিকাটি রয়েছে তাতে আমরা তিন তারপরে উল্লেখ পাই কিন্তু কোন মাংসের উল্লেখ পাই না অর্থাৎ এখানে যে আচ্ছা উনি তার মানে আগেকার শ্লোক টেনে নিয়েছে তিনি বলছেন নেতান মাস তো করে মাংসের কথা নেই তো আঠান মাস্লোকে মাংস থাকবে কিভাবে আরে ভাই থাকবে কিভাবে আপনাদের ব্যাপার আছে তো আমি তো দেখালাম পাঁচখানা আমি বৃহৎ ও আমি অনুবাদ দেখেছি একটা নয় পাঁচ খানা পাঁচ পাঁচটা অনুবাদ আমি দেখেছি যেখানে স্পষ্টভাবে আমি আরো পিডিএফ ফাইল দেখাতে পারবো কম্পিউটারে আমার অনেকগুলো বৃহৎ দর্নক্য বাংলা ট্রান্সলেশন আছে এটা একটা বৃহৎ উপনিষদ পরিষদ দেখেন এখানেও বলা হচ্ছে যে সন্তান যদি নিতে চায় তাহলে এই মাংস তরুণ বয়স্ক বৃষ হইলে কিংবা অধিক বয়স্ক বৃষ হইলে তাহার উক্ত প্রকার সন্তান উৎপাদনের সমর্থন হইবে এটা বৃহৎ দর্নক্য চতুর্থ ব্রাহ্মণ থেকে মানে এখানে টোটাল ছয়খানা আমি অনুবাদ দেখাচ্ছি ছয়খানা অনুবাদই বলছে সন্তান যদি ভালো সন্তান যদি পেতে চান বুদ্ধিমান সন্তান যদি পেতে চান তাহলে আপনাকে গরুর মাংস খেয়ে স্বামী স্ত্রীকে একসঙ্গে শেষ করলে এটা পাওয়া যাবে এই মূর্খ অগ্নিবীর ভণ্ড অগ্নিবীর এরা একটাও উপনিষদ থেকে অনুবাদ দেখাতে পারেনি নিজের ইচ্ছে মতো ওই গ্রীজ্য সূত্রে চলে যাচ্ছে সাংখলের সূত্রে চলে যাচ্ছে গভীর গ্রীজ্য সূত্রে চলে যাচ্ছে কিন্তু একটা অনুবাদ দেখারে ভাই কোথায় কোথায় অনুবাদ কে করেছে আপনি যে অনুবাদটা করলেন যে এখানে আসলে গরু বংশের কথা নেই মাসকালের ডালের কথা আছে কোথায় অনুবাদ কোথায় তারপরেও আপনি এই অগ্নিবীর যে তিনটে গ্রন্থ থেকে প্রমাণ পেশ করার চেষ্টা করেছে গভীর গৃজ্য সূত্র থেকে সাংখলায় গ্রীজ্য সূত্র থেকে আর অশ্বলায় গ্রীজ্য সূত্র থেকে আমি তিন তিনটে জায়গা থেকে দেখিয়ে দিলাম যে হ্যাঁ এই তিনটে জায়গাতেই আবার গরুর মাংস খাওয়ার কথা স্পষ্ট প্রমাণিত স্পষ্ট প্রমাণিত আর কি প্রমাণ লাগবে। প্রগ্নি এইভাবে ভন্ডামি করে চলে আসছে অগ্নিবীর আমরা তো চ্যালেঞ্জ দিয়েছিলাম অগ্নিবীর সেই দিন আসতে পারেনি চ্যালেঞ্জ আমাদের গ্রহণ করতে পারেনি উনি বলছেন যে নাকি আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করিনি দেখেন উনি চ্যালেঞ্জ জন্য শর্ত কে দিয়েছে ডিবেটে চেহারা দেখানো হবে না মানে উনি বলেছিলেন আমাদেরকে যে উনি ডিবেট করতে আসবেন অগ্নিবীর কিন্তু চেহারা দেখিয়ে আসবে না ঘুমটা দিয়ে আসবেন আরে ভাই ফেস দা পিপুল আপনার ফেস যদি না দেখান তো 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 চান্স পাবেন আশ্চর্য বিষয় তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে আলোচনাটা লম্বা করছি না আপনাদের ধৈর্য মানে নষ্ট হয়ে যাবে সে সবচেয়ে বড় কথা দেখেন যে মানে এরা এতটাই বেকুব এই অগ্নিবীর ভণ্ড এরা এতটাই ভণ্ড যে তারা যেই জিনিসটা যে গ্রন্থ থেকে দিয়েছে আমি সেই জায়গা থেকে দেখে দিলাম ওরা যত নড়বে তত পুতবে কেননা আমার কাছে আলহামদুলিল্লাহ গো মাংস খেতে হবে গেল আমি চারশের অধিক হিন্দু ধর্মীয় শাস্ত্র থেকে গোমাংস ভক্ষণের কথা দেখাতে পারবো আর এই ভণ্ড অগ্নিবীর যদি বেশি লাফালাফি করে একদম সরাসরি বইকে সামনে রেখে এইভাবে খুলে খুলে দেখা এর পরে যে এই দেখো বই প্রকাশনী আর এই দেখো মানে একদম স্ক্রিন শট দেখি ওরা কত দূর পারে আমার সঙ্গে ভণ্ড লাভ নেই এইসব জায়গা অন্য জায়গায় হবে ভারতীয় ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম আর আমি ভারতের লোক আমি বাংলাদেশি লোক না তা আমার সঙ্গে ভণ্ড করে লাভ নেই সুপ্রিয়তা মন্ডলী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ওম আলাই না বালাই